চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত্রি জাগরণ করে ভগবান কৃষ্ণ চন্দ্র ভোরের বেলায় রাধা রানীর কুঞ্জ দ্বারে গিয়ে দাঁড়ালেন। চরণে পতিত হলেন, চরণ ধরে কাঁদলেন। জয়দেব গোস্বামী গীত গোবিন্দে রচনা করলেন, পদসি যদি কিঞ্চি দপি দন্তর গৌর হরি বল হরি বল হরি বল তিমি রমতি গৌর সৌরদ হর শ্রীধরে তব বদন চন্দ্রমা রচয়তি লোচনাম চকৌরম প্রিয়ে চরশীলে মুঞ্চ মহিমান মনিদানম সদপি মদনলো দহতি মম মানসম দেহি মুখ কমল মধুপানম তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধিরতনম ভবতু ভবতিরময়ী সতত মনোরোধিনী যত্র মন্ত্র হৃদয়মতি ব্যাকুলম সরগরল খণ্ডনং মম শির শ্রী মণ্ডলং তার নিচে লিখলেন দেহি পদ পল্লভ মুদারম। কাঁদল, দয়া হল না, তুমি আমায় কাঁদালে রাধে, বিদায় রাধে, তুমি আমায় কাঁদিয়েছ, তোমাকেও কাঁদতে হবে। গোবিন্দ আমার ভোরের বেলা চন্দ্রাবলীর কুঞ্জে যখন এলো, শ্রীমতী রাধারানীর হলো মান। গোবিন্দ চরণ ধরে কাঁদলেন, ঘুম ভাঙল না, মান ভাঙল না, চরণে পতিত হলো তবু রাধারানীর মান ভাঙল না। যেই না কুঞ্জ পরিত্যাগ করে আমার গোবিন্দ চলে গেল, শ্রীমতী রাধারানীর মান ভেঙে গেল। সখী ললিতাকে ডেকে জিজ্ঞাসা করছে সখী ললিতা, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে, ললিতা আমার কৃষ্ণ কই রে, ললিতা আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতা বিশাখারে, আমার কৃষ্ণ এনে মিলাই দে মিলাই দে, আমি আর গর রইতে না রে, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে, কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ কই রে, কৃষ্ণ কই রে, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে মিলাই দে বিশাখা, আমার কৃষ্ণ এনে মিলায় রে বিশাখা, আমার কৃষ্ণ কই রে। আজ মা রাধারানী তার প্রাণ গোবিন্দকে কাছে পাবার জন্য বৃন্দাকে বলছে, বৃন্দা বৃন্দা তুই আমার মরমী সখী, তোর কাছে আমার একটাই প্রার্থনা, আমার প্রাণ গোবিন্দকে আমার সাথে মিলায় দে। বৃন্দা বলছে, রাধে রাধে এই বৃন্দাবনে রাধা কৃপা না হলে যে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, আগে তুই আমায় কৃপা কর, তুই যদি আমায় কৃপা করিস তাহলেই যে আমি কৃষ্ণ কৃপা পাবো, কৃষ্ণ প্রেম পাবো। রাধারানী বল,
আছে বৃন্দা, বৃন্দা আমার কৃপা সবসময় যে তোর সাথে আছে, শুধু একবার আমার প্রাণ গোবিন্দকে আমার কাছে নিয়ে আয়, আমার সাথে মিলাইয়ে দে। তাই মা, তাই বৃন্দাস চলেছে কোথায়? তার প্রাণ গোবিন্দকে মিলিয়ে দেবার জন্য। যখন শ্যামকুণ্ড রাধাকুণ্ড ঘুরে ঘুরে মা কোথাও গোবিন্দকে পেল না, তখন মনে মনে ভাবছে যে আমার এই বদন আমি আর রাধারানীকে দেখাবো না। কেন না? আমি রাধারানীকে কথা দিয়েছিলাম যে তার প্রাণ গোবিন্দকে নিয়ে গিয়ে তার সাথে মিলাইয়ে দেব, আমি তার কথা রাখতে পারিনি, তাই আমার এই প্রাণ সার্জন দেব। তাই মা, আজ এক পা দুপা করে যেই মা বৃন্দা যমুনার জলে ঝাঁপ দিতে যাবে, থমকে দাঁড়িয়ে গেছে। কেন মা মরতে গেল, থমকে দাঁড়িয়ে গেল কেন? না, বৃন্দা দেখতে পেল যে গোবিন্দ আমার যমুনার কূলে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়া করো রাই বুজেশ্বরী, একবার দয়া করো রাধে, তোমো বিনা আমি যে আর নাই, একবার দয়া করো রাধে। এইভাবে বলছে আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। এই দেখে মা বৃন্দা মনে মনে ভাবছে যে আর তো আমি মরবো না। কেন না? যাকে দেখতে না পেয়ে আমি মরতে যাচ্ছিলাম, তাকেই যখন পেয়ে গেছি, এবার ছলে বলে কৌশলে আমার প্রাণ গোবিন্দকে নিয়ে গিয়ে রাধারানীর সাথে মিলাই দেব। কিন্তু মিলন করাবার পূর্বে আমি গোবিন্দের সাথে একটু ছল করব, যাতে সে বুঝতে না পারে যে আমি যমুনার কোলে তাকে নিতে এসেছি। কেন না? সে যদি বুঝতে পারে তাহলে মানিনীর মানটাও ভেঙে যাবে আর গরবখানাও বাড়বে না। তাই মানটা যাতে বজায় থাকে আর গরবখানাও যাতে বেড়ে যায়, তার জন্যে আজ ভক্ত হয়ে ভগবানের সাথে আমি ছল করব। তাই মাঝ বৃন্দা কি করল? দূরে হেরি নগর আমার চাতুরিনী সহচরী, ঠমকি ঠমকি চলি যা যায় গো, ঠমকি ঠমকি চলি যা। দূরে হেরি নগর চতুর্ণী সহচরী, ঠমকি ঠমকি চলি যায় যায় গো, ঠমকি ঠমকি চলি যায়। দূরে হেরি নগর চতুর্ণী সহচরী, ঠমকি ঠমকি চলি যায় যায় গো, ঠমকি চতুর্ণী সহচরী, থমকি থমকি চলি যায় চলি যায় গো, থমকি থমকি চলি যায়। ও মা বৃন্দা মা, আজ হেলে দুলে মা ঠমকি ঠমকি চলে যাচ্ছে, এমন ভাবে যাচ্ছে সে মনে হচ্ছে যে সে কৃষ্ণকে নিতে আসেনি, অন্য কাজে এসেছে। যেন অনেক চলন বড় রঙ্গিনী, যেন আন কাজে চলন বড় রঙ্গিনী, যেন আন কাজে চলন বড় রঙ্গিনী, যেন আন কাজে চলন বড় রঙ্গিনী। চলে আন কাজে চলে যায়, যেন আন কাজে চলে যায়, বিষ্ণু নিতে
মা আজ এমন ভাবে যাচ্ছে ঠামুকি ঠামুকি, মনে হচ্ছে সে কৃষ্ণকে নিতে আসেনি, অন্য কাজে এসেছে। এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করছে গো মা? প্রাণ গোবিন্দ আমার যমুনার কুলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। আহাহা, আর যেই না মা বৃন্দাকে দেখতে পেয়েছে, তাড়াতাড়ি উঠে মা গায়ের ধুলা ঝাড়তে শুরু করেছে। ওই বুঝি বৃন্দা আমায় নিতে এসেছে। আহাহা, গোবিন্দ কি করলেন? মাথার চূড়াটা এক পাশে ফেলে দিয়েছে, দিয়ে কি বলছে জানেন? যে মাথাতে রই আমি পিতানন্দের বাধা, যে মাথাতে বই আমি পিতানন্দের বাধা, সাধ করে তার উপরে লিখেছিলাম রাধা, সাধ করে তার উপরে লিখেছিলাম রাধা। ঠাকুর আমার হাতের বাঁশিটিকেও এক পাশে ফেলে দিয়েছে, দিয়ে কি বলছে জানে? এক দোষে পাশের তুই শোনায় আছিস বাধা, এক দোষে পাশের তুই শোনায় আছিস বাধা, হয়ে গেল আর এক মা। বৃন্দা গোবিন্দকে দেখে মা ছলনা করতে শুরু করে দিয়েছে। এদিকে গোবিন্দ আমার বৃন্দা দুদিকে দেখে চাতুরি করতে শুরু করে দিয়েছে। ও মা, আগে আমি ওর সঙ্গে কথা বলবো না, আগে যদি আমি ওর সঙ্গে কথা বলি তাহলে বৃন্দা মনে করবে আমি রাধার ভিড় হয়ে কাতর হচ্ছি, হ্যাঁ, তাহলে আমার মান সম্মান একেবারে সব যাবে, তাই মা আগে আমি ওর সঙ্গে কথা বলবো না। তাহলে কে বলবে গো মা? ও মা কে বলবে? যার মাথা ফাটে মা চুনের দরকার তারই হয় কি মা, তাই তো? এখানে মাথা ফাটে যে কৃষ্ণের, তা যদি না ফাটবে এত শোকে এত দুঃখে যমুনার কুলে মা গড়াগড়ি দিয়ে কাঁদবে কেন কি মা? মাথা কিন্তু কৃষ্ণের ফেটেছে, তাই বৃন্দা কৃষ্ণকে দেখে আন কাজে চলে যায়, আন কাজে চলে যায়, আন মনে হচ্ছে সে কৃষ্ণকে নিতে আসেনি, অন্য কাজে এসেছে। ও মা, মাথা ফেটেছে আমারই, চুনের দরকার আমারই, যদি আমি কথা না বলি তাহলে রাধার কাছে যেতে পারবো না, আর রাধার কাছে যদি না যেতে পারি তাহলে আমার রাধা মিলন হবে না, তাই না? তাই গোবিন্দ আমার কি করলেন, পেছন দিক দিয়ে ডাক দিয়েছে, বলছি ও বৃন্দা। বৃন্দা শুনতে পেয়েছে মা, তবুও মনে মনে ভাবছে যে আমি যদি একটাকে সাড়া দেই তাহলে গোবিন্দ মনে মনে ভাববে যে আমি যমুনার কুলে তাকে নিতে এসেছি। তাই বৃন্দা কি করলো? শোনেও যেন শোনে না, শোনেও যেন শোনে না, শোনেও যেন শোনে না, শোনেও যেন শোনে না, শুনেও যেন শোনে না। ও মা, বৃন্দা মা হেলে দুলে গড়ক করে চলে যাচ্ছে, মনে হচ্ছে সে শুনতেই পায়। ও মা, চোরের একবার চুরি করাও যা, চোরের পাঁচবার করাও তা, একবার চুরি করলেও চোর, পাঁচবার করলেও চোর, তাই না? একবার তো ডেকেই ফেললাম, মানে একবার ডাকাও যা, পাঁচবার ডাকাও তা, তাই না? ডাকার নাম যখন হলো তখন একবার ভালো করেই ডেকে ডাকা যাক, তাই না? তাই গোবিন্দ আমার কি করলো মা? পুনরায় ডাক দিলেন,
সহচরী সহচরী ঘন ঘন ডাকে হরি সহচরী সহচরী ঘন ঘন ডাকে হরি সহচরী ঘন ঘন বারে বারে কহ তো ঘন ঘন বারে বারে কহ তো ঘন ঘন বারে বারে ডাকছে আর বৃন্দামা হেলে দুলে ঠামুকি ঠামুকি চলে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে আর একবার ডাকলেই হয় যেই না ডেকেছে ঢুকি কহতো হেরি হেমরাই কিং করি 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 এই যে এই যে শোনো 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 তোমায় তো চিনি না কি সর্বনাশ ও বৃন্দা বলো তুমি আমায় চিনতে পারছো না না তুমি চিনতে পারছো না তুমি কে আমি তোমাদের হরি কি বললে বলছি আমি তোমাদের হরি আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ যমুনার কুলে গড়াগড়ি দিয়ে এসেছে মা সর্বাঙ্গে ধুলামাখা কাদামাখা হ্যাঁ বলছে এই যে শোনো আমাদের হরি এত ধুলামাখা কাদামাখা নয় গো হ্যাঁ আমাদের হরি কত সুন্দর জানো আমাদের হরিকে আমরা দেখলেই চিনে ফেলবো ওরে বাবা তোমাদের হরিকে দেখলেই চিনে ফেলবো হ্যাঁ কেন তোমাদের হরির গায়ে কোনো দাগ দেয়া আছে নাকি আমাদের হরির গায়ে দাগ মানে আমরা সকলে মিলে একেবারে খোদাই করে রেখেছি কিমা তাই তো হ্যাঁ সেটি কেমন জানো তো কেমন বলো তো চলো তুমি আগে আগে আহাহা চিনবো তোমার চরণ দাগে গো চরণ দাগে আমি চিনে নেব ভজ পর্যং কুসুম আছে কিনা শোনো আমাদের হরির চরণে ভজ পর্যম কুসুম আছে সেটি থাকলেই আমরা চিনে নেব যে তুমি আমাদের হরি আর অন্য কেউ নও ওমা ভগবান মনে মনে চিন্তা করছে চরণ চিহ্ন আমার ছাড়া আছে কেন আমার মানে আপনারা ভাববেন না আমরা রাধা কৃষ্ণ দেখছি অকৈ তব কৃষ্ণ প্রেম যেন জম্মু নত হেম এই প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে জি আমি যদি কুয়োতে নেমে জল মাপতে যাই জল খাওয়া তো হবে না বরং বেঘরে আমার প্রাণটাই যেতে পারে কোনো ব্যক্তি যদি রাধাকৃষ্ণ বিষয়ে তর্ক করে সে বেটা নিঘাত মরবে নিতাই গৌর হরিবল রাধে রাধে তাই আমার গোবিন্দ কি করলে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে আর চরণ চিহ্ন দেখে বৃন্দাকে বলছে ও বৃন্দা দেখো 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 চরণ চিহ্ন আছে কিনা দেখো ও মা বৃন্দা তো জানি তবু মা ছল করছে হ্যাঁ বলছে শোনো আজকাল ওই রকম চিহ্ন অনেকেরই থাকতে পারে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাদের হরি আমার বিশ্বাস হবে একটা শর্তে সেটি কি জানো তো তোমার হৃদয় খুলে আমি দেখব ভিগুপদ চিহ্ন আছে কিনা শোনো আমাদের হরির বুকে ভিগুমনির চরণ চিহ্ন আছে গো সেই চিহ্ন থাকলেই আমরা চিনে নেব যে তুমি আমাদের হরি আর অন্য কেউ নও বুঝেছ ওমা আপনারা সকলেই জানেন ভগবান কি ভৃগুমনির চরণ চিহ্ন বক্ষে ধারণ করেছিলেন তাই না হ্যাঁ তার আগে বলি অযোধ্যায় যখন রামচন্দ্র রাজা হলো রাজা রামচন্দ্রের কাছে যে যা চাইছে তাই পাচ্ছে ওই লঙ্কার রাজা বিভীষণকে করলেন লঙ্কার রাজা সুগ্রীবকে করলেন কিষ্কিন্ধার রাজা লক্ষণকে দিলেন ধনুর্বাণ অদূরে দাঁড়িয়েছিল হনুমান হনুমানকে দর্শন করে রাজা রামচন্দ্র বলছে হনুমান তোমার কিছু চাই না তুমি কিছু নেবে না হনুমান বলছে দয়াল
দয়ালু হরি, কৃপা করে যদি কিছু দিতেই হয় একটাই বর তুমি আমায় দাও, যেন চরণ ছাড়া তুমি আমায় করো না। চোদ্দ বছর না জানি কোন জন্মের কোন পুণ্যের ফলে তোমার ওই চরণ লাভ করবার সৌভাগ্য হয়েছে। সীতামা বলছে, হনুমান একথা বললে কিন্তু শুনব না, আজকে যে যা চাইছে সবাই পাচ্ছে, তোমাকেও কিছু নিতে হবে। এই বলে মা সীতামা যখন নিজের কণ্ঠ থেকে মুক্তার মালাটা হনুমানকে দিতে যাবে, হনুমান মনে মনে ভাবছে মাকে কোনোদিন অসম্মান করতে নেই। কেন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মাকে জীবনে কোনোদিন অসম্মান করতে নেই। তাই সীতামায়ের কাছ থেকে মুক্তার মালাটা হনুমান নিল, নিয়ে কি করলো জানেন, রামচন্দ্রের সবার মাঝখানে দাঁড়িয়ে একটা একটা করে মুক্তার মালাটা দাঁতে কেটে কেটে মেঝেতে ছড়িয়ে দিতে লাগলো। এইটা দেখে লক্ষ্মণ চিৎকার করে বলে উঠল, হনুমান কখনো মুক্তার মর্ম জানে? হনুমান বলছে, লক্ষ্মণ যে মুক্তায় আমার সীতা মায়ের নাম লেখা নাই সেই মুক্তায় আর যাই হোক হনুমানের কোনো কাজ নাই। হনুমান বলছে, লক্ষ্মণ তুমি এত বড় ভক্ত। লক্ষ্মণ পুনরায় হনুমানকে জিজ্ঞাসা করছে, হনুমান তুমিও কি এত বড় ভক্ত? হনুমান বলছে, লক্ষ্মণ তুমি দেখবে আমি কেমন ভক্ত, আমি কেমন ভক্ত তুমি দেখবে। তখন মা রামচন্দ্রের সবার মাঝখানে হনুমান কি করলো জানেন, হনুমানের হৃদয় চিরে দাঁড়ালো রে, হৃদয় চিরে দাঁড়ালো রে, চিরে দাঁড়ালো রে, হনুমান হৃদয় চিরে দাঁড়ালো রে, রামচন্দ্র হনুমান যখন রামচন্দ্রের সভার মাঝখানে নিজের হৃদয়টা চিরে দাঁড়িয়েছে, হৃদয়ের মধ্যে দেখা যাচ্ছে রাম সীতার যুগল মূরতি, ওই যুগল মূরতি দর্শন করে সিংহাসন থেকে রামচন্দ্র করজোড়ে নেমে এসে বলছে, ও গো হনুমান আমার সঙ্গে 14 বছর বস করে, হনুমান আমার সঙ্গে 14 বছর বসত করে তুমি এত বড় ভক্তি অর্জন করলে, হনুমান আজ নিজের হৃদয় চিরে দেখিয়ে দিলে রাম সীতার যুগল মূরতি, তুমি আমায় একটু আশীর্বাদ করো যেন তোমার মতো ভক্তি আমার একটু হয়। কেন জানো, যদি কোনো ভক্ত আমায় জিজ্ঞাসা করে দেখি তুমি কেমন ভগবান, তাকে যেন আমি দেখাতে পারি ওই হনুমানের কৃপার মূরতি, হনুমানের কৃপার মূরতি, হনুমানের কৃপার মূরতি, হনুমানের কৃপার মূরতি, আশীর্বাদ কর দেবারতি, হনুমানে কৃপার মূরতি, এই আশীর্বাদ কর দেবারতি, হনুমানে কৃপার মূরতি। তাই ভগবান আমার বুকের কাপড়খানা সরিয়ে বৃন্দা দেবীকে বলছে, ও বৃন্দা বলো, এই দেখো 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 ভৃগুমণির চরণ চিহ্ন আছে কিনা দেখো। বৃন্দা মনে মনে ভাবছে যে যার জন্যে জগৎ কাঁদে, জগৎবাসী কেঁদে কেঁদে যার চরণ ধুলি পায় না, সেই প্রাণ গোবিন্দ আমার এই কথা বলছে, হেরোয় ফিরোয় দেখাতে শুরু করেছে। তাই বলছে, ঠাকুর ঠাকুর আমি তোমায় চিনেছি, কিন্তু চিনলে তো হবে না,
কি বলতে এসেছে তাড়াতাড়ি বলে চলে যাও, আমার সময় নাই। ও বৃন্দা, আমি আর কি বলবো, প্রত্যেক দিন যেটা বলি সেটাই বলবো। বলো। আমি বলি তোমার করে ধরে, হ্যাঁ কি, আমায় নিয়ে চলো রাধার কাছে। বলি তোমায় করে ধরে, আমায় নিয়ে চলো রাধার কাছে। ও বৃন্দা, বলো, বলছি কি, আমাকে একবার নিয়ে চলো রাধার কাছে। তুমি রাধা মিলন হতে চাও? ও মা, হুম, আমাকে দেখে মা তাড়াতাড়ি মা উঠে গায়ের ধুলা ঝাড়তে শুরু করেছে যাবার জন্য। হ্যাঁ, কিন্তু আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। ধুলা ঝেড়ে উঠছ কিসম, তোমায় নিতে আসি নাই, বুঝেছো? ধুলা ঝেড়ে উঠছ কিসম, আমি জানি তুমি আমাকে নিতে এসেছ। তোমায় নিতে আসবো কোন দুঃখে? তাহলে এখানে এলে কেন? আমি এখানে এসেছি কেন জানো? কেন? কুঞ্জে গিয়ে মানদেবীর পুজো করবো। আচ্ছা, রাধারানীর নাম মা উচ্চারণ করলেন না, তাই বলছি শোনো, আমার আসার এখানে একটাই কারণ। কি জানো তো? কি দেখতে পাচ্ছ না, সারা বন পুলি পুলি, আহাহা, আমি ফুল তুলিলাম কৃষ্ণকলি। আচ্ছা, ফুল তুলেছি হৃদয় সারিতে রেখেছি পূজা করব বলে, কিন্তু মাধব, অনেক ভেবেচিন্তে দেখলাম যে ফুলটি সাজিয়ে রেখেছি সেই ফুলে পূজা হবে না। কেন জানো? কেন? ওমা, ফুলের বোটা যদি খসে পড়ে যায়, বুঝতে পারছেন তো, গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়েছে, সারা অঙ্গে ধুলামাখা কাদামাখা, তাই বৃন্দা ঠেস দিয়ে বলছে শোনো, ফুলের বোটা যদি খসে পড়ে যায় সেই ফুলে কি আর পুজো হয় গো? ও বৃন্দা, বলো, এ বলো তো, ফুলের আধার শক্তি কি? বোটা। আর বোটার আধার শক্তি? শাখা প্রশাখা। শাখা প্রশাখার আধার শক্তি? মূল। মূলের আধার শক্তি? পৃথিবী। পৃথিবীর আধার শক্তি? অনন্ত। অনন্তের আধার শক্তি? কূর্ম। আর কূর্মের আধার শক্তি? কেন জানো না তুমি গো? আর আমার আধার শক্তি? এটাও জানো না? মোটেই না। প্রেমময় রাধারানী গো, রাধে রাধে, তাই তোমায় নিতে আসি নাই, বুঝেছো? মানের গোড়ায় পূর্ণাঞ্জলি কি দেবে গো? আমাদের রাধারানীর মানের গোড়ায় পূর্ণাঞ্জলি কি দেবো জানো? কি বলো তো? আমরা বলি, তুমি শোনো, বলতে কথা বুক ফেটে যায় শোনো বনো মালি, বলতে কথা বুক ফেটে যায় শোনো বনো মালি, বলতে কথা বুক ফেটে যায় শোনো বনো মালি, মানে বলতে কথা বুক ফেটে যায় শোনো বনো মালি। ওই কালো রূপে রাধারানী দেবে জলাঞ্জলি, তাই গৌর হরি হরি গো, রাধারানী দেবে জলাঞ্জলি, ওই কালো রূপে রাধারানী দেবে জলাঞ্জলি, কালবদনার হেরবে না হে, কালবদনার হেরবে না হে, কালবদনার হেরবে না হে, কালবদনার হেরবে না হে, কালো রূপে প্রাণ বিসর্জন দেবে কালবদনার হেরবে না হে, কালো রূপে প্রাণ বিসর্জন দেবে কালবদনার হেরবে না হে। শোনো, আমাদের রাধারানী বলেছে কালো রূপে প্রাণ বিসর্জন দিতে হয় দিয়ে দেব, কিন্তু ওই কালো বদনের পানে আর ফিরেও চাইব না। ও মা, চিন্তা করুন মা, এত মান হয়েছে যে গোবিন্দ কালো বলে রাধারানী আর কোনো কালো জিনিসের দিকে ফিরেও তাকাবে না। এই যে বলো, তোমরা তো গোয়ালার মেয়ে,
একটু বেশি চালা। হ্যাঁ আচ্ছা, তোমরা তো কালো জিনিসের দিকে ফিরেও চাইবে না, কিন্তু বলতো যমুনার জল কালো, ওই কালো জল না খেয়ে তোমরা থাকবে কি করে বলো? ও এই কথা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তার আগে তুমি আমাকে কি বললে? বলছি আমরা কি মেয়ে? যমুনার জল কালো, আচ্ছা আচ্ছা, ওই জল না খেয়ে তোমরা থাকবে কি করে বলো? আচ্ছা বুঝলাম বুঝলাম, কিন্তু তুমি কি বললে? আমরা গোয়ালার মেয়ে, তাই তো? তোমরা গোয়ালার মেয়ে একটু বেশি চালা। শোনো, আমরা গোয়ালার মেয়ে যে কালে, আশা করি আমাদের ঘরে দুধের অভাব নাই কি মা? হ্যাঁ আমাদের ঘরে দুধের অভাব নাই, আমরা ওই দুধ খেয়ে বাঁচবো, ওই কালো জল আমরা কেউ খাবো না। ঠিক আছে, তোমাদের কথা না হয় মেনে নিলাম, কিন্তু কোকিল কালো, কোকিলা কালো, ভ্রমর কালো, ভ্রমরা কালো, ময়ূর কালো, ময়ূরী কালো, এগুলি কি হবে বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা শোনো কৃপাময়, তোমায় যখন বিদায় দিয়েছি, হ্যাঁ, কালো দেখলে আমাদের রাধারানী কষ্ট পাবে বলে আমাদের রাধারানী ধারে কাছে কালো বলতে কিচ্ছু রাখেনি, সব একেবারে দূরে সরিয়ে রেখেছি। ওরে বাবা, আচ্ছা ধারে কাছের কথা না হয় ছেড়েই দিলাম, তোমাদের রাধারানীর পরিধানটি কালো, এবার কি হবে বলো? এই যে মায়েরা, আপনারা কিছু বলুন। হ্যাঁ একের পর এক তো খোঁচা দিয়ে যাচ্ছে, কালো বলেছি তো বলে একেবারে। আচ্ছা ঠিক আছে, কালোর উপরে এত রাগ, বাপরে বাপ। শোনো, আমার মায়েরা তো কিছু বলবে না, আমিই বলি। আমাদের রাধারানী কি বলেছে জানো তো? কি বলেছে? তোমার উপর বিরূপ হয়ে, হ্যাঁ, আমাদের রাধারানী বলেছে তার এই কালো পরিধান ত্যাগ করে আমাদের রাধারানীকে আমরা গেরুয়া বসন করাবো, আমাদের রাধারানী কালো বসন করবে না। আচ্ছা এটাও না হয় মেনে নিলাম, কিন্তু তোমাদের রাধারানীর মাথার এত সুন্দর কেশগুলি কালো, এইবার কি হবে বলো? গেল মা গেল। কি বলবো মা? হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে শোনো, কালো কালো জিনিসের দিকে ফিরেও তাকাবো না, বাপরে বাপ। শোনো ঠাকুর। হ্যাঁ বলো। আমাদের রাধারানী কি বলেছে জানো তো? কি বলেছে? আমাদের রাধারানী তোমার উপর বিরূপ হয়ে বলেছে তুমি কালো, তার কেশ কালো। আচ্ছা, তাই আমাদের রাধারানী বলেছে তার এই কেশগুলি একেবারে মুড়ায় ফেলে ন্যাড়া মাথা হবে। যা সুন্দর মানাবে না! হ্যাঁ তোমাদের রাধারানী যদি মস্তক মুন্ডন করে, নাসাক্রে যদি একটু তিলক সেবা করে, আর যদি গেরুয়া বসন পরে, কেমন লাগবে যেন যেন যৌবনে যোগিনী। হরি বল হরি বল। এইখানেই শেষ নয় মা, গোবিন্দ আরো কি বলছে দেখুন। বলছি ও বৃন্দা বলো, তোমাদের রাধারানী নয়নের তারা দুটি কালো, এবারে কি বলবে বলো? এইবার আমার মায়েরা বলবে কি মা বলুন, আমি কখন থেকে একা একা বলে যাচ্ছি মা, কি বলবো? হ্যাঁ নয়নের তারা দুটি রাধারানীর কালো। শোনো ঠাকুর, আমাদের রাধারানী তোমার উপর বিরূপ হয়ে কি বলেছে জানো? কি বলেছে? তুমি কালো, তার নয়নের তারা দুটি কালো। আচ্ছা, তাই আমাদের রাধারানী বলেছে তার এই নয়ন দুটি একেবারে উপাড়িয়া ফেলবে। ওমা আপনারাই বলে দিন কি হবে কি হবে। ও বৃন্দা, তোমাদের রাধারানী ওই মা ঠিক বলেছে, কানা হয়ে যাবে, তোমাদের রাধারানী কানা হয়ে যাবে। শোনো ঠাকুর, এই বৃন্দাবনে বাস করে এখনো আমাদেরকে চিনতে পারলে না? হ্যাঁ আমাদের কাছে, আমাদের কাছ থেকে সাপ চলে যাক তবুও আমাদের ওই কানাই ভালো, বুঝেছো? কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, বল